নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলি 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন, রোমাননে ঐতিহাসিকের কাজ হল অতীত ঘটনাবলীকে পরিবর্তিত না করে উপস্থাপিত করা, উক্তিটি করেছেন অ্যান্সার এবং সেট অ্যান্সার র্যাঙ্কে। পরের প্রশ্ন কী বলেছে রোমান টুতে, রোমান টু এর প্রশ্ন, আমি সূর্য সেনের শিষ্য স্মৃতিকথাটি রচনা করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আশালতা সরকার। রোমান থ্রিতে কলম্বাস রেড ইন্ডিয়ান বলেছিলেন যে অধিবাসীদের, বি এর অ্যান্সার হবে দক্ষিণ আমেরিকা। রোমান ফোরেতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, সের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। পাঁচ দাগের প্রশ্ন, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বি এর অ্যান্সার সিরাজদৌল্লা ও ইংরেজদের মধ্যে। ছয় নম্বরের প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, বি এর অ্যান্সার হবে 1774 খ্রিস্টাব্দে। সাত নম্বরের প্রশ্ন, ভারতের আধুনিক পুলিশি ব্যবস্থার জনক বলা হয়, সের অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিসকে। আট দাগের প্রশ্ন, চীনের কাছে 21 দফা দাবি পেশ করেছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার জাপান হবে। নয় দাগের প্রশ্ন, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রামমোহন রায়। দশ দাগের প্রশ্ন, দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত, অ্যান্সার হবে বিরসা লিঙ্গম পান্তলু। এগারো দাগের প্রশ্ন, মীরা ষড়যন্ত্র মামলায় যিনি বন্দী হননি, অ্যান্সার হবে জেমস লং, আর বাকি এ বি সি এরা বন্দী হয়েছিল। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন, বারো দাগের প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়, এর অ্যান্সার হবে লর্ড লিটন। তেরো নম্বরের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, ডি এর অ্যান্সার দাদাভাই নওরোজি। ফোরটিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে মোহাম্মদ আলী জিন্না। পনেরো দাগের প্রশ্ন, ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন, সেটার অ্যান্সার লর্ড মাউন্টব্যাটেন। ষোলো দাগের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে, বি এর অ্যান্সার দিল্লিতে। সতেরো দাগের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকর করেছিল, বি এর অ্যান্সার আমেরিকা। আঠারো দাগের প্রশ্ন, তো দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, আবদেল নাসের অ্যান্সার হবে সেটার অ্যান্সার মিশর, ফিদেল কাস্তাবে ডি এর অ্যান্সার কিউবা, চার্চিল হবে আমাদের, বের অ্যান্সার হবে ফুলটন বক্তৃতা যাকে বলে। চার দাগে, মাও জে দং অ্যান্সার হবে এর অ্যান্সার লং মার্চ, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার, রোমান ওয়ানের সি, রোমান টু এর ডি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ। পরের প্রশ্ন কী আছে, উনিশ দাগের প্রশ্ন, রাশিয়ায় বলশবিক বিপ্লব হয়েছিল, এর অ্যান্সার 1917। কুড়ি দাগের প্রশ্ন, পেরেস্তরিকার প্রবর্তক ছিলেন, বিয়ের অ্যান্সার মিখাইল গর্বাচেভ। একুশ দাগের প্রশ্ন, বিন বেল্লা ছিলেন, সির অ্যান্সার আলজেরিয়ার প্রেসিডেন্ট। বাইশ দাগের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, অ্যান্সার হবে সির অ্যান্সার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তেইশ দাগের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের স্থায়ী কক্ষ হল, এর অ্যান্সার হবে রাজ্যসভা। চব্বিশ দাগের প্রশ্ন, বাংলাদেশের আইনসভার নাম হলো, সির অ্যান্সার হবে জাতীয় সংসদ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।